এরপরে প্রশ্ন হলো মহারণা পরিশোধ করার আগে কি বৈবাহিক আচরণ করা যায় আছে মহারণা পরিশোধ করার আগেও বৈবাহিক সম্পর্ক করা স্বামী স্ত্রীর জন্য যায় যাচ্ছে যদি আগ্ধ সম্পন্ন হয়ে থাকে নারী পুরুষ উভয়ের মধ্যে যদি আপনার প্রস্তাব এবং সম্মতি এগুলো দুজন সাক্ষীর সামনে হয়ে থাকে অর্থাৎ বিবাহের বিবাহ পড়ানো যেটাকে বলা আমরা আগ্রহ সেটা যদি হয়ে থাকে এরপরে মহারণা পরিশোধ করা না হলেও স্বামী স্ত্রী হিসাবে তারা গণ্য হয়ে গেছেন যার কারণে স্বামী স্ত্রীর সুলভ আচরণ করতে কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ অবশ্যই মহারাজ যত দ্রুত সম্ভব তত দিয়ে দেওয়াটাই হলো উচিত এবং কর্তব্য মহিবুল্লাই